বিরতির পর আবার আপনাদের স্বাগত। গতকাল রাত 8:10 নাগাদ জিরানিয়া ব্লকের অধীন জিরানিয়া খেলাপাড়ার তিপ্রামথা দলের পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দেয় দুষ্কৃতীরা। আজহারউদ্দিন নামে তিপ্রামথা দলের এক কর্মী জানায়, গতকাল রাত 8:10-12 নাগাদ পার্টি অফিসে তালা দিয়ে বাড়িতে চলে যায় সে। বাড়িতে যাওয়ার পরে 5-7 মিনিট পরেই অনেক জোরে আওয়াজ শুনতে পায় তারা। ঘুরে এসে দেখতে পায় পার্টি অফিসে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে তারা আশপাশের কর্মীদের ডাক দেয় এবং পার্টি অফিসটিকে রক্ষা করে। বাজারে কতিপয় ব্যবসায়ী জানায়, মুখে কালো কাপড় বেঁধে দুষ্কৃতিকারীরা এসে পার্টি অফিসে হামলা চালায় এবং আগুন ধরিয়ে দেয়। মুখে কালো কাপড় বাঁধা থাকার ফলে কাউকেই চেনা যায়নি বলে জানিয়েছে বাজারের ব্যবসায়ীরা। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তিপ্রামথার কর্মী সমর্থকদের মধ্যেও একটা ব্যাপক উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। যারা স্থানীয় নেতৃত্বরা ছিলেন তারা এসেছেন এবং পরিদর্শন করেছেন পার্টি অফিসটি, এবং পার্টি অফিসটি পরিদর্শন করে এই বিষয়টার তীব্র নিন্দা জানিয়েছেন। কি বলছেন সংশ্লিষ্ট নেতৃত্বরা এ বিষয়ে শুনব। প্রোগ্রাম খাইমানি তা বুঝ নক বৌনি অ বিজেপি আইপিএফটি গদালে প্রোগ্রাম খাইমানি অবন মানো বড় দুর্বল খাইজানি নর রাজনৈতিকগতভাবে মানো দুর্বল খাইজাকে খাইলাই গণতন্ত্র ডেমোক্রেসি নর খাইমানো খাইমাই ইয়া জব অব বড় ফ্লেক কাইফু নর কাছে খাই থাকা বড় ফ্লেক কাইফু চিনি টিপ্রাম মতার কোন বরং কোন বাধা বিঘ্ন খাইমানি করে ফিয়া বাবুর অব বড় প্রোগ্রাম খাইনা থাকাইনি বড় অব নি প্ল্যান খাইনাই গুন্ডা বাহিনী হেফাওই আর গুন্ডা বাহিনী হেফাও প্রোগ্রাম খাইজা অব মুলুমনি যেটা ধূপ মালিও অঙ্ক তমনি পার্টি অফিস। আপনারা শুনলেন তিপ্রামথা নেতৃত্ব কি বলেছেন এই ঘটনাকে কেন্দ্র করে। পার্টি অফিসে ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও বেশি ক্ষয়ক্ষতি হয়নি, কর্মীরা এসে পার্টি অফিসটিকে রক্ষা করতে সমর্থ হয়েছেন, তারপরেও এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য এবং আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা আশপাশের ব্যবসায়ীরা জানিয়েছেন, মুখে কালো কাপড় বেঁধে দুষ্কৃতিকারীরা হামলা চালিয়েছে পার্টি অফিসটির উপর এবং এই কালো কাপড় বাঁধার ফলে মুখে থাকার ফলে কেউই চিনতে পারেনি তাদের। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।